আসসালামু আলাইকুম বন্ধুরা, একই ছবি একই থাম্বনেলে বারবার ইউজ করলে চ্যানেলের কি কোনো ক্ষতি হবে? অথবা আমরা যদি একই ছবি আমাদের থাম্বনেলে বারবার ইউজ করি, সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আসবে কি না? এটা কিন্তু আমরা যখন একটি ইউটিউব চ্যানেল খুলি বা আমরা যখন নতুন ইউটিউবাররা, আমাদের মনে কিন্তু এটা বারবার ঘুরপাক খায় যে একই ছবি বা একই ছবি একই থাম্বনেলে বারবার ইউজ করা যাবে কি না। তো বন্ধুরা, এই সমস্যার বা এই বিষয়টার সমাধান এই ভিডিওতে দেওয়া হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একই ছবি আপনার থাম্বনেলে আপনি যদি বারবার ইউজ করেন তো এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, যদি থাম্বনেলটি বা যদি সেই ছবিটি আপনার নিজের হয়। যদি ছবিটি আপনার নিজের হয় তো এক্ষেত্রে আপনি আপনার ছবিটি বারবার ইউজ করতে পারবেন। আর যদি ছবিটি মানে গুগল থেকে ডাউনলোড করা হয় বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসা হয়, তো সেটা যদি কপিরাইটেড হয় তাহলে কিন্তু আপনি সেই ছবিটি বারবার ইউজ করতে পারবেন না। আর যদিও আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেই ব্যক্তি চাইলে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তাই আপনারা নিজের ছবি আপনারা একই থাম্বনেলে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা এক্ষেত্রে নিশ্চিতই ব্যবহার করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন যে আপনারা অন্যের মানে ছবিগুলো নিজের থাম্বনেলে বারবার ইউজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। আর আপনাদের যে নিজের ছবিটা আছে, আপনারা যখন থাম্বনেল তৈরি করবেন সেই থাম্বনেলটি আপনারা যতবার ইচ্ছা ততবারই ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।